আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা নিয়ে। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে বলতেছেন যে আমি কেন এত দেরি করতেছি আসলে ভিডিও দেওয়ার জন্য। আসল কথা হচ্ছে আমি ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হয়েছি, আবার ইটালিয়ান স্কুলে আমার সামনে হচ্ছে ক্লাস আছে, সেজন্য একটু পড়ালেখা করতে হইতেছে আর হচ্ছে একটু বিজি। আসলে ড্রাইভিং লাইসেন্সের পড়া নিয়ে অনেক বিজি থাকতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন লাইসেন্সটা তাড়াতাড়ি পাই, পরীক্ষা দিয়ে পাশ করতে পারি, এটা আমার জন্য অনেক দরকার। আর আবার হচ্ছে আসলে বিদেশে যারা অ্যাব্রোডে থাকেন তাদের লাইসেন্সটা অনেক জরুরি, আসলে শুধু শখের বিষয়ই না, অনেক দরকার। আমার প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন ভিডিওটির মূল কথায় আসি। 2020 সালে যারা জমা দিয়েছেন এই ব্যাপারে কিছু বলবো, 2022 সালের কথা বলবো, আর ইতালির হচ্ছে যারা নুলা ইতালি থেকে পেয়ে ভিএফএস অফিসে জমা দেওয়ার পরও আপনাদের ভিসা পাচ্ছেন না সেই বিষয়ে একটু আলোচনা করব। গুরুত্বপূর্ণ কথা লাস্টের দিকে থাকবে, আপনারা প্লিজ ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওর সাথে থাকবেন, তাহলে অনেক উপকার হবে। ভিউয়ার্স, 2020 সালে যারা পেপার জমা দিয়েছেন তারা এখনও নিরাশ হবেন না, কারণ আমার কাছে এখনও কিন্তু প্রমাণ আছে 2020 সালে পেপার এখন পর্যন্ত হইতেছে। আর আপনারা যারা নুলাস্তা জমা দিচ্ছেন ভিএফএস অফিসে, তারাই কিন্তু লাইনে যারা দাঁড়াচ্ছেন গিয়ে, তারা কিন্তু অনেকের কাছে জিজ্ঞাসা করে আপনারা জানতে পারবেন যে 2020 সালের যারা হচ্ছে নুলাস্তা পেয়েছে কিনা, তারা কি লাইনে দাঁড়িয়েছে কিনা, এখান থেকেও জানতে পারেন। আর আমি আপনাদেরকে বলছি যে 2020 সালে পেপার হচ্ছে এখন পর্যন্ত ইতালিতে, আপনারা আশায় থাকতে পারেন। আর যারা 2020 সালে জমা দিয়েছেন, যাদের নুলাস্তা এখন পর্যন্ত বের হয়নি, তারা আবার 2022 সালে জমা দিয়েছেন, তাদের হচ্ছে তারা অনেকেই বলেন যে 2020 সালের পেপার বা 2022 সালের পেপার দুইটার একটা উঠে যদি কোনটা নিয়ে আসবেন। আপনারা 2020 সালের পেপারটা যদি নুলাস্তা বের হয় তাহলে ওটাই তাড়াতাড়ি করে উঠিয়ে আপনারা ভিএফএস অফিসে জমা দেবেন, 2022 সালের জন্য ওইটা ওয়েট করবেন না। আপনার 2020 সালের আপনার নুলাস্তা উঠিয়ে ইতালিতে আসলে কোনো সমস্যা নাই, 2022 সালেরটাও যদি নুলাস্তা বের হয় ওটা আপনি আর কোনো খবর নেবেন না, নো প্রবলেম। আর এমন যদি হয় 2020 সালের আর 22 সালের পেপার একই সময় হয়ে গেছে আপনার কিছুদিন আগে পিছনে, তাহলে আপনি 2020 সালের স্পন্সর হয় আর 22 সালেরটা এগ্রিকালচার হয়। আমি প্রেফার করব আপনি 2020 সালে যদি আপনার স্পন্সর হয় ওই পেপারসটা উঠিয়ে আপনি চলে আসবেন, কারণ স্পন্সর ভিসায় আপনি ইতালি সিটিজেন হয়ে যাবেন আসার সাথে সাথেই। আরও একটা কথা বলতেছি আপনাদেরকে, 2022 সালে যারা পেপার জমা দিয়েছেন এখন অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে আপু আসলে কি 2022 সালে নুলাস্তা এখনও বের হচ্ছে কি না, নাকি জুলাই মাসেই শেষ হয়ে গেছে সব কিছু উঠা, নাকি আর উঠবে না। আমি আসলে একই কথা বারে বারে বলতেছি, আপনাদের শুনতেও খারাপ লাগতে পারে, কারণ এই আগস্ট মাসেও ভিসা নুলাস্তা কিন্তু অনেক বের হয়েছে এবং আগস্ট মাসের পরিমাপে কম বের হচ্ছে, কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু অনেক নুলাস্তা বের হবে। আপনাদের যাদের নুলাস্তা বের হয় নাই 2022 সালে, আপনারা সেপ্টেম্বর অক্টোবরের জন্য ওয়েট করেন, আপনাদের মালিকের সব পেপার ঠিক থাকলে ইনশাআল্লাহ হবে। আর এখন আসা যাক যে আপনারা যারা ভিএফএস অফিসে নুলাস্তা জমা দিয়েছেন তাদের অনেকেরই প্রায় এক মাস হয়ে যায় ভিসা হচ্ছে না, কারণ ভিএফএস অফিসে অনেক নুলাস্তা জমা পড়তেছে, তাদের এখন কাজটা তাদের চাপ বেড়ে গেছে, এর জন্য কিন্তু আপনাদের ভিসাটা দিতে একটু দেরি হচ্ছে, এর জন্য আপনারা কোনো টেনশন করবেন না। আর যাদের নুলাস্তার মধ্যে কোনো লেখার প্রবলেম, নামের বা কোনো কিছুতে অক্ষরে যে কোনো একটা লেটারের যদি কোনো হেরফের প্রবলেম থাকে আর কি, ভুল থাকে, তাহলে তাদের যদি দেরি হয় তাহলে তারা আপনার ইতালিতে যে উকিলের মাধ্যমে জমা দিয়েছেন যে পরিচিত লোকের মাধ্যমে, সেই লোককে বলবেন যেন সেই উকিলকে দিয়ে একটা বাংলাদেশের অ্যাম্বাসি বরাবর একটা মেল করতে আপনার নামে আপনার পেপার্স দিয়ে, তাহলে কিন্তু আপনার ভিসাটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। এক্ষেত্রে আমি প্রমাণ, কারণ আমার যখন ভিসা হচ্ছিল না তখন আমার হাজব্যান্ড ইটালিতে যে উকিল ছিল সে উকিলের মাধ্যমে একটা মেল করার পর আমার নুলাস্তাটা দিয়ে দিয়েছিল তাড়াতাড়ি। এখন আপনারা আমার যে অভিজ্ঞতা, কারণ আমার শুধু না, আমি আরও একজনের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলতেছি আপনাদেরকে, কারণ আমি আপনাদেরকে ভুল পরামর্শ দিব না, এতে আপনারা মেল করলে আপনাদের কোনো সমস্যা হবে না। এই মেলটা করতে হবে বাংলাদেশ হচ্ছে ইতালিয়ান অ্যাম্বাসি বরাবর, আপনার ভিএফএস বরাবর না, অ্যাম্বাসি বরাবর। ভিএফএস তো শুধু কাগজ জমা দেয় আর ভিসা ডেলিভারি দেয়, আর ভিসা তো দেয় হচ্ছে বাংলাদেশে যে ইতালিয়ান যে অ্যাম্বাসি আছে সেখান থেকে। আর এই মেলটা শুধু আপনারা আপনাদের নুলাস্তায় যাদের নামে প্রবলেম আছে, কোনো আর কি লেটারে ভুল হয়েছে নুলাস্তায়, তাদের জন্য বলতেছি, আর যাদের সব কিছু ঠিকঠাক আছে তারা প্লিজ করবেন না এই কাজটা, তাদের ভিসাটা এমনিই হবে।
যাদেরটা নুলাস্থায় ভুল হয়েছে তাদেরটা নিয়ে একটু তারা টেনশনে আছেন, এর জন্য তাদের এই কথাটা বললাম। কারণ তারা যদি এই মেলটা করেন তাহলে এম্বাসি থেকে একটা পজিটিভ আর কি থিঙ্কিং আসবে আপনাদের ওই পেপারসের উপর, তখন আপনাদের ভিসা দিয়ে দেবে আপনাদের ওই পেপারসের মানে ইমেলের উপর ডিপেন্ড করে। এই মেলটা করার পরে আপনাদের কিন্তু কোনো টেনশন নাই যে আপনাদের কোনো প্রবলেম হবে। আপনারা যার মাধ্যমে আপনারা নুলাস্থাটা পেয়েছেন আর কি, যে পরিচিতর মাধ্যমে জমা দিয়েছিলেন, তার সাথে এই ব্যাপার আপনারা আলোচনা করে দেখতে পারেন আর আমার কথাটাও শেয়ার করতে পারেন। কারণ আমি আপনাদেরকে কখনোই মিথ্যা কথা বলি না, আমার পেপারসের অভিজ্ঞতা থেকে আমি বলেছি আপনাদের এই কথাটা। আমার প্রিয় ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে রেখে দিব। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা থাকলো আমার মন থেকে। আমার প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আর কোনো গ্রুপের সাথে যদি জড়িত থাকেন তাহলে প্লিজ গ্রুপে শেয়ার করে দিবেন আর একটা করে লাইক দিবেন প্লিজ। আর যারা নতুন আছেন চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের জন্য আবারও অনেক অনেক দোয়া শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন প্লিজ, আমরা যেন ভালো থাকি। আবারও নতুন ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।